প্রিয় দর্শক, সুপারস্টার শাকিব খান কাঁদছে ছেলের পাশে বসে। এত বড় একটা খুশির দিনে অসুস্থ হয়েছে আব্রাহাম খান জয়। আব্রাহাম খান জয় বর্তমান রয়েছে সিঙ্গাপুরে, সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েছে। হঠাৎ করেই অসুস্থ হওয়ার কারণে অপু বিশ্বাস চলে যায় সিঙ্গাপুরে নিয়ে জয়কে। সেখানে বর্তমানে রয়েছে শাকিব খান। অসুস্থর কথা শুনে শাকিব খান সেখানে চলে যেতে বলে, আর অপু বিশ্বাস সাথে সাথে সঙ্গে করে নিয়ে যায় আব্রাহাম খান জয়কে। সেখানে গিয়েই মূলত চিকিৎসা হবে আব্রাহাম খান জয়ের, এমনটাই ভেবেছেন শাকিব খান। শাকিব খান আব্রাহাম খান জয়কে দেখে আর সামলাতে পারল না কান্না, পাশে বসেই কেঁদে দিল। সিজন চেঞ্জ হচ্ছে, তাই তো এখন বর্তমানে সবাই অসুস্থ, আর বিশেষ করে বাচ্চারা। বাচ্চারা তো কিছুদিন পর পরই অসুস্থ হয়ে যাচ্ছে, এমন অবস্থায় জয়ও অসুস্থ। খুশির দিনে অসুস্থ হওয়ার জন্য সিঙ্গাপুরে নিয়ে চলে যায় শাকিব খানের কাছে অপু বিশ্বাস। সেখানেই চিকিৎসা হয়েছে আব্রাহাম খান জয়ের। এখন বিপদ কেটে গিয়েছে, জানা গিয়েছে অপু বিশ্বাসের কাছ থেকে। অপরদিকে ছিল জন্মদিন, এই জন্মদিনকে ঘিরে কত না আয়োজন, কিন্তু ধুমধামভাবে জন্মদিনের কেক কাটা হয়নি। ছেলে আব্রাহাম খান জয় মোটামুটি সুস্থ হলেই ফিরে আসবে আব্রাহাম খান জয়কে নিয়ে, এমনটাই জানা যায়। একসাথে বাবা ছেলে আর মা ফিরে আসবে সুস্থ হয়ে। তারপরে শাকিব খান জানান, আমার ছেলেকে নিয়েই আমি খুব শীঘ্রই দেশে ফিরছি, আর দেশে ফিরেই জমকালোভাবে আয়োজন করব তার জন্মদিন, এমনটাই জানিয়েছেন শাকিব খান আর অপু বিশ্বাস। প্রতিটি সন্তানকে নিয়েই বাবা মার একটা ইচ্ছা থাকে, আর সেই ইচ্ছা এবার জল পড়ে গেল, কারণ অসুস্থ হয়ে পড়ল আব্রাহাম খান জয়। তাই ঠিকমতো জন্মদিনটা পালন করা হলো না। অন্যদিকে আব্রাহাম খান জয়ের জন্মদিনে তার পরিবার, দাদা দাদি সবাই খুব আনন্দে ছিল। অসুস্থ হওয়ার পর তাদের মোটো অফ হয়ে গিয়েছে, সবাই দোয়া করছে আব্রাহাম খান জয়ের জন্য। এবার সুস্থ হয়ে দেশে ফিরে এসে সবাইকে নিয়ে জন্মদিন পালন করবে, এটাই জানা যায়। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।